হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হল ক্রিস্পি পটেটো বল খুবই সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে এই ক্রিস্পি পটেটো বল আর এই রেসিপির উপকরণগুলো সবসময় আমাদের বাসায় থাকে সেরকম উপকরণ দিয়ে তৈরি এটা আর খেতে খুবই মজা হয় আপনারা বিকেলে চায়ের সাথে এটা খেতে পারেন বাচ্চারাও খুবই পছন্দ করবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল পটেটো বলটাকে তৈরি করার জন্য আমি এখানে দুইটা বড় সাইজের আলুকে খুব ভালো করে সামার লবণ দিয়ে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আমি সিদ্ধ করার সময় লবণ দিয়ে এতে করে ছিলকাটা খুব সুন্দর করে উঠে আসে আর দিয়ে দিলাম এক চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মিহি কুচি করা পেঁয়াজ কুচি এটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মানে টালা মরিচের গুঁড়া এক চামচ তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া ধনিয়া পাতা কুচি আমি লবণটা কিন্তু দেইনি কারণ আমি আলুতে লবণ দিয়েছি আপনারা লবণ দিয়ে নেবেন কারণ আমি সবসময় আলু লবণ দিয়ে সিদ্ধ করি তবুও প্রয়োজন হলে দেই কিন্তু আমি এটা টেস্ট করেছি যে এটাতে প্রয়োজন নাই তাই আমি দিচ্ছি না খুব ভালো করে এগুলোকে এখন আমি মিক্স করে নিব সবগুলো উপকরণ যখন মিক্স করা হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব যাতে যখন বুঝবো যে খুব সুন্দর করে একটা বল তৈরি করা যাচ্ছে তখন আর চালের গুঁড়া দিব না আর হলো দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আর এখন আমি বলগুলোকে তৈরি করব এর আগে আমি ব্রেড কাম নিয়েছি বাসায় তৈরি করা ব্রেড কাম এটা রেসিপি আমার চ্যানেলে আছে আর সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এতে করে বাইন্ডিংয়ের কাজ করবে বলটা খুলে যাবে না যদিও আমি চালের গুঁড়োও দিয়েছি সেটা তবু এটার সাথে দিলে আরও ক্রিস্পি হবে এখন এগুলোকে মিক্স করে একটা সাইডে আমি রেখে দেব আমার ব্রেড কামার কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে রেখেছি একটা সাইডে এখন আমি বলগুলো তৈরি করব বলগুলো একটু ছোট ছোটো করে তৈরি করলে দেখতে বেশি ভালো লাগবে তবুও আপনাদের পছন্দ আমি খুব ভালো করে এগুলোকে চেপে চেপে তারপরে হাতের মাঝে নিয়ে একদম স্মুথ একটা বল তৈরি করে নেব। যেটাতে কোনো ফাটল থাকবে না এখন আমি সেই বিস্কিটের গুঁড়োর মধ্যে খুব ভালো করে কোট করে নেবো আমি এখন আরেকটা বল তৈরি করে দেখাচ্ছি সেম প্রসেসেই বলটাকে তৈরি করেছি করে আমি ব্রেড ক্যামের মধ্যে গড়িয়ে নিয়েছি দেখুন এভাবে সেভাবে আমি বাকি সবগুলো উপক বল তৈরি করে নেব দেখুন আমার বলগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলো ভাসতে চলে যাব তাই আগে থেকে চুলায় আমি একটা ডিপ প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে বসিয়ে রেখেছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি বলগুলোকে ছেড়ে দিচ্ছি বলগুলো যখন একটা সাইড খুব ভালো করে হয়ে আসবে তখন আমরা এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে মানে গড়িয়ে নিব কারণ যাতে সব দিক দিয়ে খুব ভালো মতো কালার চলে আসে এবং খুব মানে একরকম কালার হয় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যেহেতু এটা গোল জিনিস সেহেতু এগুলোকে নেড়ে চেড়েই ভেজে নিতে হবে বলগুলো আমার ভাজা হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা কালার এসেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আমার সবগুলো বল ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতেই শুধু সুন্দর নয় খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আশা করছি আজকের এর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে অনেক গরম যদিও তবুও আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে উপরে ক্রিসপি ভিতরে সফট খুবই টেস্টি হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ